দারুণ ঘটনা হচ্ছে, কালকে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে আমাদের কিছু পুরাতন নতুনের ওদের একটা সমস্যা তৈরি হয়। সকালে সেটা মীমাংসা করার জন্য আমাদের রানিং মেম্বার গ্রাম পঞ্চায়েত সদস্য শফিক শেখ তেনার বাড়িতে আলোচনা চলছে। এমন তো অবস্থা, আলোচনা ফেরার পথে বিজেপি কিছু দুষ্কৃতি তাদের গায়ে বোম মারে এবং আজকে বেদবিরাগ গ্রামে সেই বোমের আঘাতে বেদবিরাগ গ্রামের রফিক শেখ তিনি ওখানে স্পটেড হন এবং আর কিছু দুষ্কৃতি স্বামী বিশ্বাসকে তারা মাথায় ফাতায় এলোপাতের পক্ষ। কোথায় হয়েছে ঘটনাটা? এটা ব্রহ্মনগর গ্রামে বেদবিরিয়ার যে মারা গেছে ও ব্রহ্মনগর কী করতে ব্রহ্মনগর গিয়েছিলেন? আমাদের অনেক কিছু কর্মীর সাথে সাক্ষাৎ এবং আমাদের কি পঞ্চায়েতে কী উন্নয়ন কাজ টাজ হবে সেসব পর্যালোচনা করতে। এদের উপরে কোনো রাগ ছিল নাকি রাজনৈতিক সংঘর্ষ বলে মনে হচ্ছে? এটা একদম রাজনৈতিক সংঘর্ষ এবং এটা একটা বিজেপি একটা সন্ত্রাস তৈরি করার একটা পরিকল্পনা চেষ্টা চালাচ্ছে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।